আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। 246 থেকে 252 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আলোচনা করার আশা রাখছি ইনশাআল্লাহ। 246 থেকে 252 নম্বর আয়াত পর্যন্ত সংক্ষেপে মোটামুটি আলোচনার বিষয়বস্তুটা হলো এমন, আমরা যদি কয়েকটি কথা মনে রাখি তাহলে আলোচনাটা বুঝে আমাদের জন্য সহজ হয়ে যাবে। একটু আমার সাথে বলেন, মুসা আলাইহিস সালাম, ইউশা আলাইহিস সালাম, শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই হলো তিনজন নবীর নাম, মুসা, ইউশা, শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে বলেন তাহুত, তালুত, জালুত, দাউদ। তাবুত মানে হল সিন্ধুক, তালুত একজন বাদশার নাম, জালুত একজন জালেমের নাম, দাউদ একজন নবীর নাম। তাহলে মুসা, ইউশা, শামউইল তিনজন নবীর নাম বললাম। এরপরে চারটি কথা বললাম, তাবুত, তালুত, জালুত, দাউদ। তাবুত অর্থ হল সিন্ধুক, তাবুত অর্থ কি? সিন্ধুক। আলোচনার সার সংক্ষেপ হল এই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনী নিয়ে ফেরাউন বাহিনী থেকে যখন মুক্ত হলেন, আল্লাহ যখন তাদেরকে উদ্ধার করলেন, উদ্ধার করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস এক সম্প্রদায়ের দখলে আছে, যে সম্প্রদায়ের নাম হল আমালিকা। আমালিকা সম্প্রদায়ের দখলে আছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস। এই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য, জালেমদের জুলুম থেকে হেফাজত করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইল সম্প্রদায়ের সাথে পরামর্শ করে বললেন, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদেরকে সাথে নিয়ে আমালেকা সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি জবাব দিলেন, আপনি আর আপনার রব যায় যুদ্ধ করেন, আপনি আর আপনার রব আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার রব যান, ফাকাতিলা আপনারা দুইজনে লড়াই করেন, ইন্নাহা হুনা ক্বাইদুন, আমরা এখানে বসা থাকি, আমরা আপনার সাথে যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে আল্লাহ তাআলা আটকায় দিলেন সিনাই নামক এলাকা। কি এলাকা? কেউ আরো অন্যান্য নাম লেখছে, এলাকার তিন লেখছে কেউ, সিনাই এলাকায় তাদেরকে এমনভাবে আটকিয়ে দিলেন তারা সেখান থেকে আর যেতে পারছে না। মুসা আলাইহিস সালামের ইন্তেকাল সেখানেই হয়েছে, ওই সিনাই এলাকায়। ইন্তেকাল হওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদেম যিনি ছিলেন ইউশা, আল্লাহ তাআলা মুসা নবীর খাদেমকে নবী বানায় দিলেন। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর তিনি একদল মুজাহিদকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে নিয়ে আমালেকা সম্প্রদায় যারা ফিলিস্তিন দখল করে আছে তাদের বিরুদ্ধে লড়াই করলেন, জিহাদ করলেন। আল্লাহ তাআলা জিহাদে ইউশা নবীকে বিজয় দান করলেন, ফিলিস্তিন দখল করলেন ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফিলিস্তিন দখল করার পর ইউশা নবীর তত্ত্বাবধানে মানুষগুলা চলে, ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে দিক নির্দেশনা প্রদান করেন, বিভিন্ন এলাকার দায়িত্বশীল যারা বিভিন্ন এলাকায় কাজ করবে, যেমন আপনাদের এখানে লেখা আছে অনেকে কমিশনার বা
সামনে পদপ্রার্থী, এরকম কিন্তু এক এক এলাকার দায়িত্বশীল থাকে। ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম কি করলেন, এই জাতীয় আলাদা কোন কমিশনার চেয়ারম্যান বা মেম্বার বা এরকম কিছু না বানায় উনি কি করলেন, উনি বিচারক নিয়োগ করলেন। কি নিয়োগ করলেন? বিচারক, মানে গাজীপুরের একজন বিচারক, এই এলাকার একজন বিচারক, এরকম যেই যেই এলাকায় যত সমস্যার সমাধান করবে বিচারক, ব্যাস উনি এরকম অসংখ্য অগণিত বিচারক উনি নিয়োগ দিবেন। ওই যুগকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ, মানে বিচারক যারা তারাই দেশ চালাবে। ইউসা আলাইহি সালাতু ওয়াসসালাম ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে তিনি বিদায় নিলেন। বিচারকরাই দেশ পরিচালনা করতেছে, ফিলিস্তিনের আশেপাশে যারা আছে তারা বিষয়টা মেনে নিতে পারছে না। তাদের বক্তব্য হলো এইভাবে দেশ চলতে পারে না। তারা হঠাৎ হঠাৎ ফিলিস্তিনের উপর অতর্কিত হামলা চালায়, হামলা চালাইতে চালাইতে ফিলিস্তিনের আশেপাশে একটা এলাকার কিছু লোক, তাদেরকে পৌত্তলিক সম্প্রদায় বলা হয়। এই পৌত্তলিক সম্প্রদায়ের মানুষগুলা ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে ফিলিস্তিনকে কাবু করে নিল, বিচারকদেরকেও কাবু করে নিল। শুধু তাই নয়, ওই যে তাবুতের কথা বলছে একটা সিন্ধুক, এই সিন্ধুকটাও তারা লুট করে নিল। এই সিন্ধুকের মধ্যে কি ছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের স্মৃতি ছিল, হারুন আলাইহিস সালামের স্মৃতি ছিল, আল্লাহ প্রদত্ত কিছু নেয়ামত ছিল এই সিন্ধুকের মধ্যে, তাওরাত কিতাবের একটা কপি ছিল এই সিন্ধুকের মধ্যে। জিহাদের ময়দানে এই সিন্ধুকটা সামনে রাইখা জিহাদ করলে আল্লাহ তাআলা ওটার কারণে তাদেরকে প্রচুর বরকত দান করতেন। এই সিন্ধুক লুট করে নিয়ে গেল পৌত্তলিক সম্প্রদায়। তাহলে এখানে বুঝার, পৌত্তলিকরা হামলা চালাইল, ফিলিস্তিনকে কাবু করল, বিচারকদেরকে কাবু করল, বনি ইসরায়েলের বরকতি সিন্ধুক, সেই সিন্ধুককে তারা লুট করে নিয়ে গেল। বিচারকদের মধ্যে একজন বিচারকের নাম হলো শামউইল। কি নাম? আল্লাহ তাআলা এই শামউইল যে তাকে নবুয়ত দান করলেন, এই হলো শামউইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। শামউইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী হওয়ার পরেও তার যুগেও প্রচুর অত্যাচার জুলুম নির্যাতন চলত আশেপাশে, দেশ ততটা যে সুন্দর চলত বিষয়টা এমন না। তার যুগেও তিনি যথেষ্ট চেষ্টা করতেন কিভাবে সামাল দেওয়া যায়, জালেমদের হাত থেকে কিভাবে দেশ রক্ষা করা যায়, যথেষ্ট ফিকির করতেন। বনি ইসরায়েল সম্প্রদায় শামউইল নবীর কাছে একটা আবদার জানাইল, আপনি এক কাজ করেন, আমাদের জন্য একজন বাদশাহ নিয়োগ করেন, একজন শাসক নিয়োগ করেন, একজন আমির নিয়োগ করেন, যার পতাকা তলে আমরা জিহাদ করব, যুদ্ধ করব, লড়াই করব, এমন একজন শাসক আপনি নিয়োগ করেন। এই কথা বলার পর শামউইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, তোমাদের জন্য শাসক নিয়োগ করার পর তোমরা কি জিহাদ করবা? হ্যাঁ আমরা জিহাদ করব। শামউইল নবী বললেন, আমার তো আশঙ্কা হয় তোমাদের উপর জিহাদ যদি ফরজ করা হয় তখন তোমরা অনেকেই বলবা আমরা জিহাদ করব না, এটা আমার আশঙ্কা হচ্ছে। বাস্তবিক অর্থেই যখন জিহাদ ফরজ করা হলো তখন তাদের বেশিরভাগই কেটে বলল, বলল আমরা জিহাদ করব না। স্বল্প সংখ্যক লোক জিহাদে যাওয়ার জন্য রাজি হল, রয়ে গেল জিহাদের আমিরত্ব কে করবে, আমির হবে কে, নেতৃত্ব দিবে কে। শামউইল নবীকে বললেন, একজন আমির নিযুক্ত করে দেন আপনি। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ একজন বাদশাহ নিয়োগ করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তালুত নামে একজন বাদশাহ আল্লাহ তাআলা নিয়োগ করলেন। কি নাম? তালুত। এই হলো তালুত। তালুতকে নিয়োগ করার পর বনি ইসরাইল সম্প্রদায় তালুতকে বাদশাহ হিসাবে মেনে নিতে চায় না, তার রাজত্ব মেনে নিতে চায় না। যুক্তি বলো, তালুতকে কোন বুঝে আপনি বাদশাহ বানাইলেন, তার কি যোগ্যতা আছে? আমরা থাকতে উড়ে আপনি কোত্থেকে পাইলেন? এরকম তালুত নামে একজন আপনি বাদশাহ বানাই দিলেন, বাদশাহীর যোগ্যতা আমাদের বেশি, এটা কে বললো? বনি ইসরাইল।
সাথে সাথে তারা যুক্তি দিল তালুতের তো তেমন টাকা পয়সা নাই, টাকা পয়সা ছাড়া সে আবার বাচ্চা হয় কিভাবে। তার মানে তাদের যুক্তি, টাকা পয়সা হলে নেতৃত্বে আসা যায়, ক্ষমতায় আসা যায়, যেটা আমাদের বর্তমান সমাজের একটা যুক্তি। তালুতের টাকা পয়সা নাই, এটা বনী ইসরাইল বলল। তখন শামবিল নবী বললেন, টাকা পয়সা নেতৃত্ব পাওয়ার যোগ্যতা এটা তোমাদেরকে কে বলল? তালুতের মধ্যে দুটি যোগ্যতা আছে, যে যোগ্যতার কারণে আল্লাহ তাকে তোমাদের বাদশা বানাইছে। একটা হলো তার এলেম আছে, শরীয়তের বিদ্যা আছে। সুবহানাল্লাহ, কিসের বিদ্যা? শরীয়তের বিদ্যা। এই জন্য বিভিন্ন সেক্টরে, দেশের বিভিন্ন সেক্টরে যদি শরীয়তের বিদ্যা সম্পন্ন মানুষকে দায়িত্বে বসানো যায়, অন্তত এতটুকু বলা যাবে যে মানুষ তার সঠিক অধিকারটা এটা সঠিকভাবে সে পাবে, তার যে ন্যায্য অধিকার এটা সে সঠিকভাবে পাবে। যার মধ্যে এলেম আছে, তার মধ্যে তাকওয়া আছে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তিনি অন্তত রডের বদলে বাঁশ দিবে না। এই হলো এক নম্বর যোগ্যতা, তার এলেবাস। দুই নম্বর যোগ্যতা, জিহাদের ময়দানে শক্তির দরকার, তার শক্তিও আছে। এই দুই যোগ্যতার কারণে আল্লাহ তাকে বাদশা বানাইছে। যদিও আপনারা এখানে ঠিক ঠিক বলছেন, কিন্তু জায়গা মতো আপনারা ভালো মানুষকে বসান না, এটা আপনাদের একটা ব্যর্থতা। বলছিলাম দুই যোগ্যতার কারণে আল্লাহ তালুককে বাদশা বানাইছে, একটা হলো এলেম, আরেকটা হলো জিহাদের ময়দানে তার শক্তি দরকার, তার দৈহিক শক্তি আছে। মাসাল বনি ইসরাইল মানতে চায় না, না না আন্দাজে একজনে মানে দিলে হবে, আমরা মানি। তখন শামবিল নবী বললেন, তালুত যে বাচ্চা এটার একটা আলামত আছে। কি আলামত? তোমাদের হারিয়ে যাওয়া সিন্দুকটা কি আবার ফিরে পেতে চাও? বনি ইসরাইল তো হ্যাঁ, ওটি তো আমাদের বেশি দরকার, এটা বরকতি সিন্দুক, ওই যেটাকে কোরআনে তালুত বলছে আল্লাহ, এটা দরকার। শামবিল নবী বললেন, তালুত যে বাদশা এটার প্রমাণ হলো ফেরেশতারা ওই সিন্দুকটা লুট হয়ে যাওয়ার পর যেখানে নিয়ে আসদুদি সম্প্রদায় বা পত্তলিক সম্প্রদায় লুকিয়ে রাখছে, সেখান থেকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ আবার তোমাদের বরকতি বাক্স তোমাদেরকে ফিরিয়ে দিবে। এটা হলো তালুত যে বাদশা হবে এটা আলামত। বনী ইসরাইল তখন মেনে নিছে, কাহা তাইলে ঠিক আছে, মেনে নিল। বাদশা তালুতের নেতৃত্বে এবার তারা জেহাদে যাবে। জেহাদে যাওয়ার সময় তালুত তাদেরকে বললেন, তোমাদেরকে আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবে নদী দিয়ে, এই নদী পার হব আমরা, পার হওয়ার সময় তোমরা কেউ পানি পান করবা না, যারা পানি পান করবা সে আমার দলমুক্ত হবা না। হ্যাঁ, তবে যদি হাতের মধ্যে এক আজলা পরিমাণ পানি এসে যায় এটা ভিন্ন কথা, কিন্তু ডক ডক করে পানি পান করবা, পিপাসা নিবারণ যে করবা, সে আমার দলমুক্ত হবা না, সে জিহাদি বাহিনীতে সামিল হবা না। এটা আল্লাহ তাআলা পরীক্ষা করবে তোমাদের। এই পরীক্ষা আল্লাহ কেন করবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এখানে আল্লাহ পরীক্ষা করবে সেনাবাহিনী সেনাপতিকে কতটুকু মান্য করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পরীক্ষা করবে। সেনাবাহিনীকে যারা থাকবে তারা সেনাপতিকে মানার জন্য কি কি যোগ্যতা দরকার আছে, এই ব্যাপারে আমি বলবো। যেটার আরবি হলো ইতাআত বা আনুগত্য করা, যে ইতাআত শব্দ নিয়ে পুরা দেশ উত্তাল। তো আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, ও বন্দে ফিল, এই নিয়তে এখন থেকে উঠে যান না যে মনে হয় আমার বিরুদ্ধে বলবে, এরকম কোনো নিয়ত টিয়ত রেখে না, না ওরকম কিছু হবে না, ঠিক করারে আপনার যা বলবে সেটাই বলবে। পরীক্ষা করার পর তালুত বললেন, যারা পানি পান করবে না তারাই আমার দলমুক্ত হবে, আর যারা পানি পান করবে তারা বাদ হয়ে যাবে। দেখা গেল বেশিরভাগ পানি পান করছে, কয়েকজন পানি পান করে নাই, মুষ্টিময় কিছু মুজাহিদ টিকে রইল। তখন তারা বলল, জালুত বাহিনী, ওই যে জালুত জালুত জালেম, জালুত বাহিনীর সাথে লড়াই করার শক্তি আমাদের নাই, এত কম সংখ্যক মানুষ, আমরা এত বড় বাহিনীর সাথে পারবো না। আর জালুত হলো ওই পালোয়ান, যেই পালোয়ানের কাছে 100, 200, 500, 1000 কোনো ব্যাপার না, একাই জালুতের সাথে পারবে না। এই হলো জালুত, সে হলো জালেম বাহিনীতে আছে। তখন আরেক দল বলল, না কোনো ব্যাপার না,
অনেক ছোট বাহিনী আছে যারা আল্লাহ হুকুমে বিজয় লাভ করছে অনেক ছোট বাহিনী বিশাল বড় বাহিনীকে পরাজিত করে দিয়েছে আল্লাহর হুকুমে আমরা এই মনোবল নিয়ে সামনে আগাইতে হবে জিহাদ হলো লড়াই হলো আল্লাহ তাআলা তালুতের নেতৃত্বে জালুত বাহিনীকে পরাজিত করে তালুতকে আল্লাহ বিজয় দান করলেন জালুত নামক পালোয়ান এই পালোয়ানের সাথে কেউ পারে না প্রতিদিন মাঠে এসে বলতো কে আছো আসো আমার সাথে লড়াই করবা এই জালুতকে লড়াই করার জন্য তালুত বাহিনীর কেউ সামনে যায় না তখন হযরত দাউদ আলাইহিস সালাম ছোট্ট একজন মানুষ উঠতি বয়সী একজন যুবক এই উঠতি বয়সী যুবক দাউদ আলাইহিস সালাম জালুত নামক বড় বীর বাহাদুরকে দুনিয়া থেকে বিদায় করছে কিভাবে বিদায় করলো আমরা ইনশাআল্লাহ আলোচনায় শুনব এতটুকু বুঝছেননি সবাই তাহলে মুসা নবী ইউসা নবী শামিল নবী প্রথম তিন নবী গেল এরপরে চারটা কথা তাবুত তালুত জালুত দাউদ তালুত আপনার তাবুত সিন্ধু তালুত বাদশা জালুত জালেম দাউদ দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা সূরা বাকারার 246 নম্বর আয়াতে বলেন ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى نبي আপনি কি চিন্তা করেন নি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর বনি ইসরাইলের ওই মানুষগুলোকে নিয়ে কি আপনি চিন্তা করেন নাই কোন মানুষগুলো إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله جارا তাদের নবী শামিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও শামিল শামিল নবী হইছে কিভাবে তাহলে আবার বলে ফেলি মুসা নবী ইন্তেকাল করলেন ইউসাকে আল্লাহ নবুয়ত দান করলেন তিনি জিহাদ করে ফিলিস্তিন উদ্ধার করলেন ফিলিস্তিনের বিভিন্ন এলাকার দায়িত্ব দিলেন বিচারকদেরকে ওই যুগকে বিচারকদের যুগ বলা হয় ইউসা নবী বিদায় নিলেন বিচারকদের এই শাসন ব্যবস্থা অন্যান্য মানুষ মেনে নিতে পারল না চারদিক থেকে আক্রমণ করতে করতে পত্তলিক সম্প্রদায় আক্রমণ করে ফিলিস্তিনকে কাবু করে ফেলে বিচারকদেরকে পরাজিত করে ওই বিচারকদের একজন বিচারকের নাম ছিল শামুবিল এই শামুবিলকেও আল্লাহ নবুয়ত দান করেছেন এই নবীর কথা এখানে বলা হচ্ছে إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله যখন তারা বলল শামিল নবী আপনি আমাদের জন্য একজন বাদশা নিযুক্ত করেন যার পতাকা তলে আমরা লড়াই করব জিহাদ করব যুদ্ধ করব قال هل عسيتم ان كتب عليكم القتال الا تقاتلوا শামিল নবী বললেন এটা অসম্ভব না যে জিহাদ খরচ করার পর তোমরা জিহাদ করবা না এটা অসম্ভব না কারণ তোমাদেরকে জানা আছে চিনা আছে মুসা নবীর সাথেও তোমরা এরকম হুল্লা বল্লা করছো তো বনি ইসরাইল জবাব দেয় قالوا وما لنا الا نقاتل في سبيل الله وقد اخرجنا من ديارنا وابنائنا আমাদের কি হলো যে আমরা আল্লাহ রাস্তায় জিহাদ করব না অথচ আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আমাদের সন্তানদের থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে কি বলেন আপনি শামিল নবী জিহাদ ফরজ করা হলে আমরা অবশ্যই জিহাদ করব এটা বনি ইসরাইল জবাব দিল এখন দেখেন কি হয় ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম যখন তাদের উপর জিহাদ ফরজ করা হলো তখন তাদের কিছু সংখ্যক ছাড়া সবাই পিছু হটলো একটু আগে কিন্তু বলছিল জিহাদ ফরজ করলে আমরা সবাই জিহাদ করব এটা কোনো কথা যে আমরা জিহাদ করব না আমাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হয়েছে আমরা জিহাদ করব না তো কারা করবে আমাদের ঘর বাড়ি ফেরত চাই আমাদের ফিলিস্তিন ফেরত চাই আমাদের বাইতুল মুকাদ্দাস ফেরত চাই অবশ্যই আমরা লড়াই করব যেই মাত্র জিহাদ ফরজ হয়েছে বেশিরভাগ পিছনে হটলো না হুজুর আপনারা যান আমরা ঘরে আসি মোবাইলে ওলামাই কারাম ডাকছে যে ইনশাআল্লাহ আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে যেতে হবে তো আব্বা আম্মা ঘরে নিয়ে কর হুজুরে যাইলে যাক তুই ঘরে বসে থাক হাত তুলছিল সবাই যে আমরাও যাব সবাই হাত তুলছে
সবাইকে দুলছে ওলামা কেরামদেরকে হাত তুলে দেখাইছে হুজুর ইনশাআল্লাহ আপনি সামনে থাকেন আমরা পিছনে আছি আপনি পিছনে তাকায় দেখেন না আছি কিনা কিন্তু আপনি সামনে থাকেন বনী ইসরাইল বলল শামবিল নবীকে জিহাদ ফরজ করলে আমরা সবাই থাকবো যেই মাত্র ফরজ করছে তার মতো একটু ওজোর আছে সমস্যা আছে বেশিরভাগ কিছু হটলো সামান্য কিছু মানুষ টিকলো মনে রাখবেন ওই সামান্য মানুষগুলাই জান্নাত দিবেন তো আল্লাহ তাআলা বলেন আল্লাহু আলীমুম বিজ্জালিমিন জালেমদের ব্যাপারে আল্লাহ সম্যক অবগত সবচেয়ে বেশি জানেন আল্লাহ জিহাদ ফরজ হওয়ার আগে যারা বলছে জিহাদ ফরজ হইলে আমরা জিহাদ করব যেই মাত্র ফরজ হলো যারা ভেঙে গেল আল্লাহর ভাষায় তারা জালেম তারা কি জালেম এখন এখানে কথা হলো আপনাদের জিহাদের নিয়ত আসেনি সবার জিহাদের নিয়ত না থেকে যদি কেউ মারা যান মুনাফিকই মৃত্যু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান মাতা ওয়া লাম ইউজাহিদ ফি সাবিলিল্লাহ أو لم يحدث في نفسه ما تعلى شعبة من النفاق কেউ যদি মারা যায় আল্লাহর রাস্তায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না রেখে যদি মারা যায় সে মুনাফিকই মৃত্যুবরণ করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন من قاتل في سبيل الله فواق ناقة وجبت له الجنة উটের দুধ দুইবার পান করলে যতটুকু সময়ের প্রয়োজন এক ডুব দুই ডুব পান করলে বেশি সময় লাগবে না নবীজি বলেন এই পরিমাণ যদি কেউ আল্লাহর রাস্তায় লড়াই করে তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় জিহাদের নিয়ত আসেনি সবার যদি বাংলাদেশের বিজ্ঞ মুফতিরা ফতোয়া দিয়ে ফেলে তখন কি এরকম হবে তাহলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন এবার তাদের দাবি হলো আমরা জিহাদ করব শর্ত হলো একজন আমির লাগবে একজন শাসক লাগবে যাকে আমরা বাদশাহ মনে করব আমির মনে করব যার পতাকা তলে আমরা জিহাদ করব শামবিল নবীকে আবদার করছিল এবার শামবিল নবী কি বলে দেখেন وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا شامل نبي তাদেরকে বললেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুককে বাদশা হিসাবে নিয়োগ করেছেন কাকে তালুক তালুককে আল্লাহ তাআলা বাদশা হিসাবে নিয়োগ দিয়েছেন বাদশা হিসাবে নির্বাচন করেছেন তালুক বনি ইসরাইল কয় قالوا أنا يكون له الملك علينا ونحن بالملك ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال بني إسرائيل بلو أنا يكون له الملك علينا তার রাজত্ব আমাদের উপর কিভাবে হবে ونحن أحق بالملك منه তার চেয়ে আমরা বেশি যোগ্য রাজত্বের অথচ একটু আগে বলছে নবী রে নবী আপনি যারে রাজা বানায় দিবেন আমরা তাকেই মানব যেই মাত্র নবী বললেন আল্লাহ তালুক নামে একজনকে তোমাদের বাদশা বানাইছে সেই তারা জবাব দিল তালুকটা আবার কে কোন তালুক সে আবার কিসের যোগ্যতায় বাদশা হয় সে আমাদের উপর কিভাবে বাদশাহি করবে চল এটা কোনো কথা বাদশাহির যোগ্য তার চেয়ে আমরা বেশি এই কথা বলার পর তারা যুক্তি দিল ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল তার তো প্রচুর সম্পদ নাই তাকে তো অনেক সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই সে নেতা হবে কিভাবে আমাদের নেতৃত্ব কিভাবে দিবে তার তো সম্পদ নাই তাহলে বনী ইসরাইলরা নেতৃত্বের মাপকাঠি বানাইলো সম্পদ হওয়াকে অনেক টাকা পয়সা হওয়াকে ঠিক না মাশাআল্লাহ একজন ওই পাশ থেকে বলছে তো আমরাও এটা বানাই এই জন্য কি করবেন যিনি নেতৃত্ব দিতে চায় তিনিও চিন্তা করে কত টাকা খরচ করা যায় কারণ আপনারও অপেক্ষা থাকেন অমুকের কাছে খাবো 500 অমুকের 1000 অমুকের 2000 এরকম কিছু উল্টা পাল্টা মানুষের দ্বারা ওনারা বা কি করে যারা দেয় তারা তো এই জন্য দেয় কারণ আপনাদের মাঝে একদল থাকে এইভাবে চাই স্টলে বৈশাখ থেকে নির্বাচনের আগেই নিয়তে প্রত্যেকে আসবে সবার থেকে খাবো যারটা বেশি হবে এরই বুদ্ধি এই তো সমস্যা আমাদের তো আছে যিনি প্রতিনিধি হবে তার চেয়ে বেশি আমাদের সমস্যা আমরাও চাই তিনি আমাদের বেশি বেশি খরচ করুক না আপনাদের উচিত ছিল একজন যোগ্য মানুষকে নেতৃত্বে বসানো কেন টাকা পয়সার সম্পর্কটা কেন হলো যায়
তো বলতেছে ওলাম ইউতা সাআতাম মিনাল মাল বনি ইসরাইল বলে আরে কারে তুমি শাসক বানায় দিলা বাদশা বানায় দিলা নেতা বানায় দিলা ওর তো টাকা পয়সা নেই শামির নবী জবাব দিলেন قال ان الله اصطفاك عليكم নিশ্চয় আল্লাহ তালুককে তোমাদের উপর নির্বাচন করেছেন وزاده بسطة في العلم والجسم আল্লাহ তাআলা তাকে এলেমে এবং শরীরে তোমাদের চেয়ে অনেক বেশি দান করেছেন সুবহানাল্লাহ প্রচুর এলেম দান করেছেন আর হলো তার দৈহিক শক্তি আল্লাহ তাকে দান করেছেন প্রথমটা হলো প্রচুর এলেম আল্লাহ তাআলা তাকে দান করেছেন এইজন্য প্রিয় মুসলমান ভাইরা এখনো আল্লাহওয়ালা যার কলবের মধ্যে এলেম আছে যার কলবে আল্লাহর ভয় আছে এই জাতীয় মানুষগুলোকে উচিত আমাদের তাদেরকে বের করে তাদের হাতে আমাদের দায়িত্বটা দিয়ে অন্তত যেন আমরা আমাদের আমানতগুলো সঠিকভাবে পাই গরিব যেন তার সঠিক আমানতটা তার হাতে পায় কোরআনের এলেম যার মধ্যে থাকবে হাদিসের এলেম যার মধ্যে থাকবে ও কখনো উল্টাপাল্টা করবে না এটা আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ এই কথা বলার পর তিনি বললেন দেখো এইগুলা বইলা লাভ নাই ওয়াল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন তার টাকা পয়সা নাই তো কি হয়েছে আল্লাহ চেয়েছে তাকে রাজত্ব দান করেছেন এই যুক্তি তোমরা দিও না ওয়াল্লাহু ওয়াসিউন আলিম আল্লাহ প্রচুর দান করেন আল্লাহ প্রশস্ত দাতা আল্লাহ প্রাচুর্যের অধিকারী আলিম আল্লাহ সর্বজ্ঞানী এখন বনি ইসরাইল বলতেছে আচ্ছা ঠিক আছে বুঝলাম সব তার উত্তরে আমরা মেনে নিতে পারতেছি না আমাদের আসলে মন চাইতেছে না এরপরেও আর কোন দলিল আছে আপনার কাছে যে তালুক যে বাচ্চা হবে আমাদের এই কথা বলার পর সম্মিল নবী বললেন হ্যাঁ একটা দলিল আছে যে দলিলটা তোমরাও খুব খুশি হবা কয় কি দলিল وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة তালুত বাদশা এই বাদশাহীর আলামত হলো তোমাদের কাছে তোমাদের সিন্ধুক ফিরে আসবে তোমাদের তাবুত তাবুত মানে সিন্ধুক তোমাদের ওই সিন্ধুক ফিরে আসবে ফিহি সাকিনা তুমির রব্বিকুম যে সিন্ধুকের মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা আছে প্রশান্তি আছে নিয়ামত আছে তাওরাত আছে ওয়া বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন যে সিন্ধুকের মধ্যে মুসা নবীর রেখে যাওয়া অনেক স্মৃতি আছে হারুন নবীর অনেক স্মৃতি আছে তাহমিলুহুল মালাইকা টেনশন করো না ফেরেশতারা বহন করে সিন্ধুক তোমাদের কাছে দিয়ে যাবে ইন্না ফি যালিকা লায়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও এটার মধ্যে তোমাদের জন্য নিদর্শন রয়েছে আল্লাহর কুদরতে সিন্ধুক যারা লুট করেছিল ওই সম্প্রদায় পত্তলিক পত্তলিকদের মধ্যে একটা গোষ্ঠীর নাম ছিল আসদুদি কি নাম এই আসদুদি সম্প্রদায় ওই সিন্ধুকটা লুট করে এক জায়গায় লুকিয়ে রাখছিল ফেরেশতারা সেখান থেকে আইরা সিন্ধুক বা তাবুত বা মুসা নবীর স্মৃতি বিজড়িত ওই বরকতগুলা আল্লাহর বরকত সমৃদ্ধ ওই বাক্সটা বনি ইসরাইলের কাছে ফেরেশতারা আবার ফেরত দিয়ে গেছে যেটা তারা সামনে রেখে জিহাদ করে বরকত মনে করে তাহলে এখন কি হয়ে গেল আপনার নেতা পেয়ে গেল বরকতি সিন্ধুক পেয়ে গেল রয়ে গেল জিহাদ নেতা পাইল তালুককে সিন্ধুক পাইল তাবুককে নেতা তালুক সিন্ধুক তাবুক তাহলে নেতৃত্ব দিবে কে বলেন তো তালুক আর যেটা সামনে রাখবে বরকতিটার নাম কি তাবুত কিন্তু বলেন না মুখ দিয়া তাবুত বলেন তাবুত বাচ্চার নাম মাশাআল্লাহ বাচ্চার নাম আর সিন্ধুকের নাম শুধু বা আর লামের পার্থক্য আর হলো ত আর তায়ের পার্থক্য ত লু তাবুত তাহলে দুইটা জিনিস হলো নেতৃত্ব হয়ে গেল সিন্ধুক হয়ে গেল এবার পালা জিহাদে ময়দানে যাবার জিহাদের ময়দানে রওনা করছে সৈন্যদেরকে নিয়ে তালু আল্লাহ তাআলা বলেন ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার
তালুত যখন সৈন্যদেরকে নিয়ে রওনা করলেন তালুত হঠাৎ বললেন ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দ্বারা পরীক্ষা করবেন জিহাদের ময়দানে যাওয়ার সময় নদী পানি দিতে হবে এই নদী পানি দেওয়ার সময় পানি পান করবা না এটাই হলো তোমাদের পরীক্ষা যারা পানি পান করবা সাধারণ শরীবা বিন ফালাইসা মিন্নি যে পানি পান করবে সে আমার দলভুক্ত হবে না ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইতারাফা গুরফাতাম বিয়াদি আর যারা পানি আস্বাদন করবে না তবে হাতের এক আজলা যদি হাতের মধ্যে চলে আসে সামান্য এটা সমস্যা নাই ডক ডক করে যারা পানি পান করবে না তালুত ঘোষণা করলে তারাই হবে অবশিষ্ট মুজাহিদ তাদেরকে নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করব এখন প্রশ্ন হলো হুজুর পরীক্ষাটা কি দরকার বেচারারা রওনা করছে যে মুফাসসিরিনে কেরাম লেখেন পরীক্ষা দরকার এই কারণে আমিরের কথা কতটুকু মানে এটা যাচাই করার জন্য কিসের কথা আমিরের কথা হ্যাঁ মন দিয়ে শুনে রেখেছি সূরা নিসার 69 নম্বর 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন সূরা নিসার 59 নম্বর আয়াত يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم هي إيمان دارك تمرا الله أنغطت করো رسولের أنغطت করো وأولي الأمر منكم তোমাদের মধ্যে দায়িত্বশীল যারা তাদের أنغطت করো কয় أنغطের কথা বলা হয়েছে তিন বলেন আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য উলুল আমরের আনুগত্য বলেন আবার আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য উলুল আমরের আনুগত্য বলেন আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য এই দুই আনুগত্য নিঃশর্তভাবে করতে হবে তবে বলেন তবে উলুল আমর তার আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না সেখানে শর্ত লাগবে বুঝে থাকলে বলেন তো কয়জনের আনুগত্যে কোনো শর্ত লাগবে না কার কার আল্লাহ এবার ইতাআত বলেন বলেন আল্লাহর ইতাআতে নবীর ইতাআতে শর্তের প্রয়োজন নাই উলুল আমরের ইতাআতে শর্ত লাগবে কি শিখলাম আল্লাহর ইতাআত নিঃশর্তভাবে করব রাসূলের ইতাআত নিঃশর্তভাবে করব কিন্তু উলুল আমরের ইতাআত নিঃশর্তভাবে করা যাবে না তাহলে মাথায় প্রশ্ন আসছে আপনাদের হুজুর তাহলে শর্তগুলো কি আসেনি আচ্ছা আচ্ছা উলুল আমর বলা হয় দায়িত্বশীল যিনি হবেন তিনি শাসক হতে পারে রাষ্ট্রীয় নেতা হতে পারে তিনি এই মাদ্রাসার দায়িত্বশীল বড় কেউ হতে পারে যে কোনো কাজের আঞ্জাম দেওয়ার জন্য দায়িত্বশীল কেউ উলুল আমর বলা হয় দেশের শাসককেও উলুল আমর বলা হবে বড় কোনো জামাতের যিনি নেতৃত্ব দিবে তাকেও উলুল আম বলা হবে এখন এই বড় জামাতের আমির যিনি হবেন তার উলুল আমরি বা তিনি যে আমির হবেন আমির হওয়ার পর তার ইতাআত বা তার আনুগত্য করা যাবে কিনা আমাদের কথা হলো তার আনুগত্য করা যাবে তবে শর্ত সহ হ্যাঁ এবার আমার সাথে বলেন আল্লাহ এবং রসুল ছাড়া অন্য যে কোনো কারো আনুগত্য করতে গেলে মৌলিকভাবে তিনটি নীতিমালা জানতে হবে বুঝে থাকলে বলেন তো আল্লাহর আনুগত্যে শর্ত আছে নবীর আনুগত্যে শর্ত আছে আল্লাহ নবী ছাড়া অন্যের আনুগত্যে মৌলিক কয়টি নীতিমালা লাগবে তিনটি নীতিমালা লাগবে বলেন এক দায়িত্বশীল ব্যক্তি যতক্ষণ নাফরমানির হুকুম না দিবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে কোন নাফরমানির কথা না বললে তার আনুগত্য করা যাবে এটা প্রথম নীতিমালা নীতিমালা নাম্বার দুই তাহলে এক নাম্বার নীতিমালা হলো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যার আনুগত্য করব আমরা এই আনুগত্য যার করব সে কোন নাফরমানির হুকুম যতক্ষণ না দিবে তার ইতাআত করব তার আনুগত্য করব প্রথম নীতিমালা দ্বিতীয় নীতিমালা হলো
যিনি আমাদের দায়িত্বশীল হবেন তার যোগ্যতা হবে দিনদারিতা আমানতদারিতা আল্লাহ ভীরুতা বংশীয় কোনো যোগ্যতা হবে না হইলে ভালো বংশীয় যোগ্যতা হইলে ভালো কিন্তু বংশীয় যোগ্যতা শর্ত না শর্ত হলো আল্লাহ ভীরুতা দিনদারিতা আমানতদারিতা এটা দ্বিতীয় নীতিমালা তিনি ব্যক্তি যদি কালো হয় তিনি যদি গোলাম হয় তাহলে তার আনুগত্য করতে হবে কারণ তিনি আল্লাহকে ভয় করে তিনি দিনদার এটা দ্বিতীয় নীতিমালা নীতিমালা নাম্বার তিন বলেন কারো অন্ধ অনুকরণ করা যাবে না এই তিন নীতিমালা মুখস্থ রাখতে হবে আল্লাহ আল্লাহ নবী ছাড়া আমরা যার আনুগত্য করব নাম্বার এক গুনাহের হুকুম না দিলে তার আনুগত্য করব দুই নাম্বার যার আনুগত্য করব তার মাঝে দিনদারিতা থাকতে হবে হান্ড্রেডে হান্ড্রেড তার বংশীয় পরিচয় ভালো হলে ভালো আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু দিনদারিতা তার থাকতেই হবে তিন নাম্বার অন্ধ অনুকরণ কারোই করা যাবে না একমাত্র নিঃশর্ত অনুসরণ অনুকরণ করা যায় আল্লাহ আর তার রাসূল কয়টা নীতিমালা খুব মন দিয়ে শুনবেন প্রথম নীতিমালা কিসের হুকুম না দেওয়া পর্যন্ত আমরা আনুগত্য করবো গুনাহ এ ব্যাপারে দুইটা দৃষ্টান্ত নেন দৃষ্টান্ত নাম্বার এক সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية نبيجي بولين مسلمان روبر أبو الشغلو আমিরের আনুগত্য করা আমির যা বলবে তা মেনে নেওয়া চাই আমার পছন্দ হোক অথবা না হোক আমিরের কথা মান্য করা এটা আমার উপর ওয়াজিব নবীজি বলছেন নবী বলেন কতক্ষণ মালাম ইউমার বিমা হাসিয়া যতক্ষণ আমির গুনাহের নির্দেশ না দিবে নাফরমানির হুকুম না করবে নবীজি বলেন আমির যতক্ষণ নাফরমানির হুকুম না করবে নাফরমানির আদেশ না করবে ততক্ষণ আমিরের হুকুম মান্য করবা চাই তোমার পছন্দ হোক অথবা না হোক আমিরের হুকুম তোমার মানতে হবে যতক্ষণ না ফরমানির হুকুম না করবে ফাইদা তুমি রবি মাসিয়া যদি না ফরমানির হুকুম করা হয় ফালা সামআ ওয়ালা তাআতা বলেন যদি না ফরমানির হুকুম করা হয় তাহলে আমিরের কথা শোনা যাবে না আমিরকে মানা যাবে না তাহলে নাফরমানির কথা বললে লা সামা তার কথা শোনা যাবে না ওয়ালা তাআতা তার আনুগত্য করা যাবে না দৃষ্টান্ত নাম্বার দুই সহিহ বুখারীর বর্ণনা 4343 নম্বর হাদিস এই হাদিসটি বলার পর আপনারা গল্পের মতো মুখস্থ রাখা আরো দশজনকে বুঝাইবেন আমার বয়ানের পরে এই হাদিসটা আগে শোনেন এটা দিয়ে আরো দশজনকে বুঝাইতে হবে আপনাদের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা খুব মন দিয়ে শুনে পড়ে بعث النبي صلى الله عليه وسلم سريا الله نبي একটা সেনাবাহিনী প্রেরণ করলেন واستعمل عليهم رجلا من الانصار সেনাবাহিনীর সেনাপতি নিযুক্ত করলেন একজন আনসারি সাহাবীকে সেনাবাহিনী পাঠাইলেন সেনাবাহিনীর সেনা প্রধান বানাইলেন একজন আনসারি সাহাবী তো বানানোর পর নবীজি পাঠিয়ে দিলেন সেনাবাহিনী ওয়া আমারাহুম আইয়ুতিউ নবী আদেশ করলেন তোমাদের সেনাবাহিনীর প্রধান যিনি আছেন সেনাপতি তিনি যা বলবে তা তোমরা মানবা আমি আবার বলছি নবী একটা সেনাবাহিনী পাঠাইলেন একজনকে সেনাপতি বানাইলেন সেনাবাহিনীর যার সদস্য যারা আছে তাদেরকে বললেন শোনো আমি নবী বলে দিলাম সেনাপতি তোমাদেরকে যা বলবে তোমরা তাই শুনবা এতটুকু বুঝে আসছেনি সবার সেনাবাহিনী গেছে সেনাপতির অধীনে যুদ্ধ করবে এটা কোনো বানানো গল্প নয় সহিহ বুখারীর 4343 4343 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে সেনাবাহিনী গেছে জানানোর পর সেনাপতি কি করলো কোনো কারণে রাগ করছে সেনাবাহিনীর উপর সেনাপতি রাগ করছে নদীবা রাগ করছে এমন রাগ করছে রাগ করার এক পর্যায়ে সেনাবাহিনীর প্রধান যিনি সেনাপতি আনসারী সাহাবী তিনি বললেন আচ্ছা তোমাদের কি মনে আছে নবীজি বলছে আমার আনুগত্য করতে হ্যাঁ মনে আছে
আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনতুতিউনি নবী কি বলে নাই আমার আনুগত্য করার জন্য সবাই বললেন হ্যাঁ নবী তো বলছে আমরা যখন আপনার আনুগত্য করি তাহলে আমি যা বলবো তা শুনবা তো তো বলতেছে হ্যাঁ শুনবো কারণ আপনি আমি শুনতে হবে তখন তিনি বললেন এ যে মাউলি হাতাবা কিছু কাঠ সংগ্রহ করে নিয়ে আস কি লাকড়ি বলেন লাকড়ি তো সেনাবাহিনী তারা লাকড়ি সংগ্রহ করে আনছে আনার পর বলতেছে এই লাকড়িগুলোর মধ্যে আগুন লাগায় দাও আগুন লাগায় দিছে ফাওকাদুহা আগুন লাগিয়ে দিছে আগুন লাগানোর পর আমির সাহেব সেনাবাহিনীদেরকে বলতেছে উদুকুলুহা তোমরা আগুনে ঝাঁপ দাও ভাই আপনারা বুঝতেছেন এটা গল্পের মতো মুখস্থ রাখবেন বলছি আমি সত্যি আপনার জীবনে চলার জন্য মাইল ফলক একটা হাদিস যে আপনি আসলে কি করবেন এই সময় আলেমদের কথা কি মানবেন না এটার জন্য আপনার জন্য শ্রেষ্ঠ একটা শিক্ষা এটা নবী বলছেন আমির যা বলবে তা শুনবে আমির সাহেব গেছেন যাওয়ার পর কোনো কারণে রাগ করছে রাগ করার পর নবীর সাহাবীদেরকে সেনাবাহিনীদেরকে বলতেছে নবী কি বলে নাই আমার কথা শোনার জন্য বলতেছে হ্যাঁ যাও লাকড়ি নিয়ে আসো আনছে আনার পর আগুন জ্বালাও জ্বালিয়েছে জ্বালার পর বলতেছে আমি হুকুম করলাম সবাই আগুনে ঝাঁপ দাও তাহলে আমিরের হুকুম কোথায় ঝাঁপ দেওয়া আগুন এই কথা বলার পর সাহাবমু সাহাবা একরাম রেডি হয়ে গেছে সেনাবাহিনী সবাই রেডি হয়েছে ঝাঁপ দিবে আগুনে আম্মু সবার পুরো মানসিক প্রস্তুতি যে আমরা মানতে হবে তার কথা যখন ঝাঁপ দিবে ঝাঁপ দেওয়ার সময় দেখেন আমার কি ফাজা আলা ইউমসিকু বাদুকুম বাদ একজন আরেকজন এভাবে ধরে আর বলে ঘটনা কি আসলে ঝাঁপ দিব একজন আরেকজন বলে আসলে কি আগুনে ঝাঁপ দিব আমরা একজন আরেকজনকে বলতেছে ফরদনা বিনা নারী ইলা রাসূলিল্লাহ আরে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটু নবীর কাছে আসলাম ইসলাম গ্রহণ করলাম সেই নবীর কাছে আইসা নবী কি কখনো আমিরের হুকুম মানামানি আমাকে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা তো আমার বিশ্বাস হচ্ছে না একজন আরেকজনকে বলতেছে আগুন থেকে বাঁচার জন্য যে নবীর কাছে আসলাম সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দেওয়ার পক্ষে থাকবে এটা আমার মনে হচ্ছে না একজন আরেকজনকে বলতেছি না না নবী মনে হয় আমিরের হুকুম মানামানি কি আগুনেও ঝাঁপ দিব এটা মনে হয় নবী বলতে পারে না কারণ আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য আসছি এই আগুনে আবার কেন ঝাঁপ দিব এইগুলা আপোষের মধ্যে বলা বলি করতেছে হাত্তা খামাদাতির নার ইতিমধ্যে এইগুলা বলতে বলতে আগুন নিভে গেছে আমির সাহেবের রাগ কমে গেছে নেতা যিনি তার রাগ সেনাপতির রাগ কমে গেছে রাগ কমে যাওয়ার পর যাই হোক আর আগুনে ঢুকা লাগলো না সাবালাবন নবী সাল্লাল্লাহু সাল্লাম ঘটনাটা নবীজির কাছে গেছে হুজুর এমন এমন একটা ঘটনা যাই হোক সাহাবায়ে কারাম কোনো কারণে আপোষের মধ্যে কথা বলতে বলতে আগুনে ঝাঁপ দিবে কি দিবে না এই সিদ্ধান্ত নিতে নিতে আগুন নিভে গেছে হুজুর এবার বলেন তো আসলে কি আগুনে ঝাঁপ দেওয়া উচিত ছিল আমিরের কথা মাই না নবীজি বললেন যদি তোমরা আগুনে ঝাঁপ দিতা কিয়ামত পর্যন্ত সে আগুন থেকে আর বের হতে পারতাম কি বুঝলেন নবীজি বললেন তারা যদি আগুনে ঝাঁপ দিত মা খরাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত আর বের হতে পারত না নবী এবার বলে দিলেন শোনো আমি আমিরের হুকুম মানতে বলার অর্থ এই না সে নাফরমানির কথা বললেও তুমি তার কথা শুনবা বিষয়টা এমন না লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়াজাল আল্লাহ নাফরমানি করে এমন কোন হুকুম যদি আমির দেয় সেখানে তোমরা আনুগত্য করবা না শোনো আমি নবী বলে দিলাম আত্তাআতু ফিল মারুফ আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে এমন কাজে আমিরের আনুগত্য করা যাবে না যে আমি কোরআন হাদিসের বিরুদ্ধে যা মন চায় বলবে আর আপনি বলবেন আমি তার কথা মেনে নিলাম সারা দুনিয়ার আলেম বলতেছে না এটা সঠিক না এর পরেও যদি আপনার মনে হয় না আমার আমিরটাই সঠিক আল্লাহর কসম আপনি ভুল পথে আছেন আপনার হাতে পায়ে ধরে বলছি আপনি ফিরে আসুন আপনি ফিরে আসুন আমি তো বললাম ওই যে ওই মহব্বতে নবী আপনারে আগুন থেকে বাঁচানোর চেষ্টা নবীজি চেষ্টা করতে আসছে নবী নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম আপনাদেরকে মহব্বত করে আগুন থেকে বাঁচাইতে চায় তাই কোনো গুমরাহির পথে আপনারা থাকবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমিন এই হলো আমির আনুগত্যের প্রথম নীতিমালা নাফরমানির হুকুম না করা পর্যন্ত আমিরের কথা মানা যাবে এই হাদিসটা গল্পের মতো করে আরো কয়েকজনে বলতে পারবেন না ইনশাআল্লাহ বলার পর বলবেন ভাই দলিল সাধারণ কিতাব না কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী 4343 মাশাআল্লাহ ঠিক আছে এবার আসুন 443 আপনি আরো সুন্দর বলছেন
নীতিমালা নাম্বার 2 যদি কোন কালো গোলামও আমাদের আমির হয়ে যায় আর তার মধ্যে যদি দ্বীনদারিতা থাকে তাকওয়া থাকে আল্লাহ বিরুদ্ধে পরহেজগারিতা থাকে তার অনুসরণ করতে হবে সুবহানাল্লাহ সহিহ মুসলিমের হাদিস 1838 নম্বর হাদিস ইয়াহইয়া ইবনে হুসাইন বলেন সামিয়াতু জাদ্দাতি আমি আমার দাদিকে বলতে শুনছি আমার দাদি তিনি বলেন আমার দাদিকে আমি বলতে শুনছি আন্নাহা তুহাদ্দিসু আমার দাদি হাদিস বর্ণনা করেছে আমার দাদি বিদায় হজের ভাষণে আল্লাহ নবীর ভাষণ শুনছে সুবহানাল্লাহ ইয়াহইয়া ইবনে হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার দাদি আমার নবীর ভাষণ শুনছে বিদায় হজের ভাষণ সেই ভাষণের মধ্যে আল্লাহ নবী বলেন ওয়া বিসমিল্লাহ আলাইকুম আব্দুন ইয়ানি আব্দুল আসওয়াদ তোমাদের নেতৃত্ব যদি কোন কালো গোলামকেও দেওয়া হয় তার মধ্যে যদি আল্লাহ বিরুদ্ধে তাকওয়া থাকে ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহ সে যদি তোমাদের মাঝে আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে যদিও সে গোলাম যদিও সে কালো ফাসমাউ লাহু তার কথা শুনে নাও ওয়া আতিউ তার কথা মেনে নাও কোরআনে আল্লাহ বলছে হেদায়েত আল্লাহর কাছে কোথায় বলছে আরে বলে না কথা আর কেউ যদি বলে আল্লাহর হাতে হেদায়েত নাই কথা কি সঠিক হলো না ভুল না কথার কথা বললো কোরআনে হেদায়েত আল্লাহর হাতে আল্লাহ তাআলার হাতে হেদায়েত আল্লাহ তাআলা বলে দিয়েছে আর কেউ যদি বলে যে আল্লাহর হাতে হেদায়েত নাই এটা নিঃসন্দেহে গোমরাহি পথভ্রষ্ট কথা এরকম কথা এটা কি কোরআনের পক্ষে হলো না কোরআনের বিরুদ্ধে কথা হলো এই জন্য আমি মাঝে মাঝে অনেকের আলোচনা শুনি আর মনে করি আমার মনে হয় যে পুরো কোরআন পড়ে এরকম আপনার অনেকের আলোচনা শুনি শোনার পরে আমি চিন্তা করি কি কয় কোরআনই তো এটার জবাব দিয়ে দিছে আল্লাহ তালা কত জায়গা তারপরে আমি মনে করি যে উনি মনে কোরআনও পড়ে না একদিন এক ভাই দেখ তাফসিরের মধ্যে কি এক উদ্ভট কথা বলে ফেলছে পরে আমি বললাম আপনি তাফসির করেন আপনি মনে হয় আসলে পুরো কোরআন ঠিক মতো পড়েন না আপনি আমাকে কি শিখাচ্ছেন আমি বললাম হ্যাঁ পড়েন না তো সাথে সাথে কয়েকটা দলিল দিলাম কোরআন থেকে আমি বললাম বলুন কোরআনের ভিতরে আছে আপনি কোথায় বললেন কোরআনও পড়ে না ঠিক মতো হাদিসও পড়ে না ঠিক মতো এ হলো আমাদের ঝামেলা ঠুস করে একটা বইলা দেয় চিন্তাও করে না যে এটা এই জায়গায় আছে কিনা এটা এই জায়গায় আছে কিনা বলে দেয় যা মন চায় বলে আল্লাহ বুঝার তৌফিক দান করে তিন নম্বর নীতিমালা বলেন অন্ধ অনুকরণ করা যাবে না সূরা বাইদা 104 নম্বর আয়াত অন্ধ অনুকরণ কারো করা যাবে না কোন সূরার কত নম্বর আয়াতের দলিল 104 নম্বর আয়াত বলেন 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা একদম শুরুর লাইন এই হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার শুরুর লাইন সূরা মাইদা 104 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ একদল মানুষ আছে যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো ইলা মা আনজালাল্লাহ আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এই দিকে আসো ওয়া ইলা রাসূল রাসূলের কাছে তোমরা আসো ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা তখন তারা বলে আমাদের বাপ দাদাদেরকে যে কাজের উপর পেয়েছে এটাই আমাদের জন্য দলিল এটাই যথেষ্ট যদি বলে কোরআনের দিকে আসো হাদিসের দিকে আসো তখন বলে ওয়াজাদনা হাসবুনা এটাই যথেষ্ট মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আমাদের বাপ দাদাদেরকে যে কাজ করতে পেয়েছি এটাই আমাদের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন তাদের বাপ দাদারা যদি কোনো জ্ঞান না রাখে তাদের বাপ দাদারা যদি হেদায়েত না পেয়েও থাকে তারপরেও কি তাদের অনুসরণ করবে আল্লাহ প্রশ্ন রাখছে যে এটা কেমন কথা তোমার বাপ দাদার যদি এলেম না থাকে তোমার বাপ দাদার যদি হেদায়েত না থাকে তাও তুমি তার অনুসরণ করবা এখানে একটা কথা আমরা এই ওয়াজ করলে আবার আমাদেরকে উনি বলে আপনারা আকাবির মানেন কেন আমাদের আকাবিরদের এলেম আছে তাই মানে আল্লাহ বলছে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা তাদের এলেম না থাকলেও মানবা তো আমাদের কোনে বলে আপনারা আকাবির মানেন কেন আকাবির নিয়ে যদি কারো কোনো কথা থাকে আমার কাছে এসে লম্বা আলোচনা করে দেবে ইনশাআল্লাহ আমাদের আকাবির কি এটা বলার জন্য আপনার মেধা মস্তিষ্ক এটা একটু ফ্রেশ করে আসে তো আপনি আকাবিরের কথা কেন শুনেন আমাদের আকাবির এক একটা হলো বিদ্যার সাগর সাগর
আল্লাহ বলছে তো এক নাম্বার জ্ঞান না থাকলেও মানবা তো আমাদেরকে কেউ যদি বলে ভাই আপনারা তো আকাবির মানেন তো আমাদের জবাব ভাই আল্লাহ বলছে জ্ঞান না থাকলে আমাদের আকাবিরদের এক একজন সাগর যদি বলেন আরেকজন সেটা মহাসাগর যদি বলেন আরেকজন সেটা এর চেয়ে বড় সাগর ঠিক তাহলে আমাদের আকাবিরদের হলো যদি আপনি বলেন বুঝে আসে না আইসেন বুঝে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুন তো এইখানে উদ্দেশ্য হলো কি এলেম কালাম নাই হেদায়েত নাই এই জাতীয় মুরব্বি মানা যাবে না এলেম নাই হেদায়েত নাই বাপ দাদাদের পাইছে বাস ওই বলে দিলাম আমার আব্বা আম্মা এটা করছে আমার দাদা এটা করছে তাই আমি এটা করবো আল্লাহ তাআলা বলেন তোমার বাপ দাদাদের জ্ঞানও যদি না থাকে হেদায়েতও না থাকে তাও মানবা এখান থেকে বোঝা যায় বাপ দাদার যদি জ্ঞান থাকে যদি হেদায়েত থাকে তাদেরকে মানা যাবে বুঝছে ঠিক বুঝেছেন না না বুঝছে আল্লাহ বুঝার তৌফিক দান করুন কোথায় ছিলাম মনে আছে কি তালুত সৈন্য বাহিনী নিয়ে নদী পাড়ি দিবে যারা পানি পান করবা আবার জিহাদি দলের মধ্যে আসতে পারবা না আর যারা পানি পান না করবা তারাই মুজাহিদ বাহিনীতে টিকে যাবা মনে আছে নি এখান থেকে কেন আল্লাহ পরীক্ষা করতে চাইলেন আমিরকে কতটুকু মানে এই আমিরকে কিভাবে মানব সেখানে আমরা বলছিলাম মান্য করার ক্ষেত্রে একজন হলেন আল্লাহ আরেকজন হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুইজনকে আমরা মানব কোন রকম শর্ত ছাড়া এছাড়া আর যত আমির হবে এই হবে সেই হবে শর্ত থাকতে হবে তাকে মানার জন্য তিনি যদি নাফরমানির হুকুম করে তার কথা মানার কোন প্রশ্নই আমাদের আসে না এবার দেখেন কি বলে فَلَمَّا جَاوَزَهُ هُوَ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ فَشَرِبُوا مِنْهُ إِلَّا قَلِيلًا مِنْهُمْ স্বল্প সংখ্যক ছাড়া বাকি সবাই পানি পান করলো এর মানে বেশিরভাগ বাদ করে গেল কিছু টিকে গেল فلما جاوزه هو والذين آمنوا معه قالوا لا طاقة لنا اليوم بجالوت وجنوده তালুত এবং তার সাথে ইমানদাররা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায় ইমানদাররা বলতে লাগলো লা তাকাত লানা আল-ইয়াউমা বিজালুত ওয়া জুনুদি জালুত এবং তার সৈন্যবাহিনীর সাথে পারার মতো শক্তি আজকে আমাদের নাই বলতে লাগলো এইরকম মানুষ আমরা পারবো قال الذين يظنون انهم ملاقوا الله যারা এই বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা বললেন كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে কত বড় বাহিনীকে পরাজিত করেছে বদরের যুদ্ধে 313 জন হাজার বাহিনী সশস্ত্র বাহিনীকে পরাজিত করেছে রাগের দিন রাত্রে আহারে নবীজি কি কান্না করছে আল্লাহ আমার সাহাবীরা ঘুমাইতেছে বাবু এদেরকে যদি কালকে বেঈমানরা শেষ করে দেয় আপনাকে আল্লাহ বাবার মতো কেউ থাকবে না লা তুরবাত ফিল আরদি আবাদা আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না আবু বকর সিদ্দিক আয়েশা দেখে কানতে কানতে চাদরটা পর্যন্ত পড়ে যাচ্ছে পিছন দিয়ে আয়েশা ধরছে জড়ায় ধরে বলতেছে হাবিব আর কান্না করার দরকার নাই আল্লাহ তাআলা সাইয়ুন জিজু লাকা মা ওয়াদাকা রব্বুক আপনার রব যে ওয়াদা করেছেন ইনশাআল্লাহ রব সেই ওয়াদা পূর্ণ করবেন তো বাকি ইতিহাস বদর যুদ্ধের আমার আলাদা একটা আলোচনায় আছে ওখানে দেখবেন ওখানে আলোচনা আছে যে আল্লাহ তাআলা স্বল্প সংখ্যক বাহিনীকে কিভাবে বিজয় দান করে এক সাহাবী এসে হুজুর আমার সামনে এক শত্রু যাইতেছে কে যেন ওর ইচ্ছা মতো বিড়াইতেছে খালি পিটানটা দেখতেছি মারতেছে কিনা দেখতেছি না বুখারীর বর্ণনা তো কি দেখছো নাকে আঘাত লাগে কপালে আঘাত লাগে গালে লাগে মারতে মারতে দেখি পড়ে গেছে তামুদের আওয়াজ যেমন ঠুস ঠুস করে হয় হুজুর এরকম আওয়াজ শুনছি কে মারে কাক মারতেছে কাকে এটা দেখতেছি কে মারে এটা দেখতেছি না নবীজি বললেন এটা বুঝতেছো না আল্লাহ ফেরেশতা এ হলো বদরের বাহিনী তো আল্লাহর যখন সাহায্য থাকবে আল্লাহর যখন হুকুম থাকবে ছোট বাহিনীকেও বড় বাহিনী পরাজিত করতে পারে না বরং ওই ছোট্ট বাহিনী আল্লাহ সাহায্য নিয়ে বড় বাহিনীকে পরাজিত করে আল্লাহু মাস সাবিরিন যারা ছোট্ট বাহিনী হওয়ার পরেও ধৈর্যশীল হবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে সুবহানাল্লাহ চলে আসলো লড়াই হবে জালুত বাহিনীর সাথে বলেন তালুত বাহিনীর লড়াই হবে কার সাথে মাশাআল্লাহ তালুতের সাথে বরবতি একটা জিনিস আছে কি জানি ধর্মিয়া সিন্ধুক না বলে ওই শব্দটা বলে সিন্ধুক ঠিক আছে ওই শব্দটা বলে না সুন্দর লাগে তাবুত তাবুতটা বললে সুন্দর লাগে তালুতের সাথে কি আছে তাবুত লড়াই হবে কার সাথে জালুতের সাথে তালুতের লড়াই হবে জালুতের সাথে তালুত বাহিনীর সাথে একটা বরকতি সিন্ধুক আছে যেটাকে আরবিতে কি বলে কোরআনের ভাষায় কি বলে তালুত তাবুত সৈন্য বাহিনী নিয়ে আসছে লড়াই হবে জালুতের সাথে চলে আসছে
আশার বর ময়দানের মধ্যে ছাপায় বসে তুমুল লড়াই চলতেছে তালুক বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আসছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুজাহিদ বাহিনীর মধ্যে দাউদ নবীর দুই ভাই আছে দাউদ নবীর দুই ভাই আছে দাউদ নবী সবার ছোট ভাই কিন্তু দাউদ নবীর বড় দুই ভাই বাহিনীতে আছে দাউদ নবী তার বাবা অসুস্থতা থাকার কারণে জিহাদে শরীক হতে পারেন না দাউদ নবীর আব্বা অসুস্থ আব্বা বললেন বাবা তুমি একটু তোমার দুই ভাইয়ের একটু খোঁজ নিয়ে আসো তো দাউদ নবী খোঁজ নিতে আসছেন কি মুজাহিদ বাহিনীর মধ্যে আমার বড় দুই ভাই আছে আহারে তাদের কি অবস্থা এই খোঁজ নেওয়ার জন্য ছোট্ট দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম উঠতি বয়সে একজন যুবক তিনি আসলেন ময়দানে লড়াই চলতেছে বীর বিক্রমে লড়াইয়ে তালুক বাহিনী মাশাআল্লাহ এগিয়ে আছে কিন্তু জালুক নামক পালোয়ানের সামনে যাওয়ার মতো কারো দুঃসাহস হচ্ছে আপনার আপনার সাহস হচ্ছে না কারো তো জালুক প্রতিদিন আপনার মাঠে এসে বলে কে আসো আসো আমার সাথে আসো কেউ সামনে যান দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম আয়েশা তার ভাইদেরকে খুঁজতে এসে দেখে জালুক নামে একজন এরকম খালি ঘোষণা করে দাউদ নবী বললেন ঘটনা কি উনি এরকম ঘোষণা করে কেন সবাই সাইজ হয়ে গেল সে এখনো বাকি আছে এর সামনে যাওয়ার মতো কারো শক্তি হচ্ছে না দাউদ নবী তালুক বাদশার কাছে গিয়ে বললেন আপনি যদি অনুমতি দেন আমি একটু তার সাথে যাইতে পারি আমরা অনুমতি ছাড়া তো যাওয়া যাবে না আপনি অনুমতি দেন ফুটি বয়সে দিব বাদশাহ তালুক বললেন তুমি শুধু শুধু ছোট্ট মানুষ পারবা না বাহিনীতে যারা আছে তারা সবাই বলল এই ভুল ভুলেও করেন না এর কি বানাবে দাউদ নবী আবার বললেন আপনি একটু দেখেন তো আপনারা আপনারা যেহেতু কেউ যাচ্ছেন না তো আমাদের পাঠাইতে সমস্যা কোথায় পাঠানো বাদশাহ অন্যদের সাথে পরামর্শ করে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠাইল জালুত বীর বিক্রমে দাঁড়ায় দেখে পিছে একজন আসতেছে একটা পাথর নিছে পাথর পাথর নেওয়ার পর জালুতের সামনে গিয়ে বিসমিল্লাহ বলে একটা পাথর এনে মারছে মাথার ভিতরে ঢুকে গেছে জালুত লুটায় পড়ছে দাউদ নবী তরবারি নিয়ে চিরতরে খতম করে দিচ্ছে মুহূর্তের মধ্যে কিচ্ছা খতম খাওয়া বাদশাহ কয় সর্বনাশ কত টেনশনে ছিলাম আমরা আরে এত অল্প সময়ে সব কাহিনী শেষমেশ হয়ে গেল দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ওই তালুতের পরে রাজত্ব দান করলেন জ্ঞান দান করলেন নবুয়ত দান পৃথিবীর সর্বপ্রথম যিনি নবীও হয়েছেন বাদশাহও হয়েছেন তিনি হলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যাকে একসাথে আল্লাহ রাজত্ব দিয়েছেন নবুয়ত দান করেছেন এটা আল্লাহ বলেন ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرغ علينا صبرا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ولما برزوا لجالوت وجنوده যখন তালুক বাহিনী জালুক বাহিনীর মুখোমুখি হয়ে গেল তালুক বাহিনীর মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আফরিন আলাইনা সবরা আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন ওয়া সাব্বিত আকদামানা আমাদের পা গুলো আপনি জিহাদের ময়দানে অটল রাখেন ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করেন فهزموهم بإذن الله الله تعالى বলেন তালুক বাহিনী আল্লাহর হুকুমে জালুক বাহিনীকে পরাজিত করে দেয় وقتل داوود جالوت দাউদ নবী জালুককে হত্যা করেছে وقتل داوود قتل হত্যা করেছে داوود داوود জালুত জালুককে কিভাবে পাথর নিছে বিসমিল্লাহ বলে মারছে আল্লাহর হুকুমে মাথা লাগছে এরপরে তরবারি দিয়ে তাকে শেষ করে দিছে আল্লাহ বলেন قتل داوود উঠতি বয়সী যুবক داوود পালোয়ান জালুককে হত্যা করেছে এখান থেকে তোমাদের শিক্ষা আমি আল্লাহ তাআলা কার মাধ্যমে কাকে শেষ করব এটা তোমরা অনেক বড় একটা শিক্ষা আছে ছোট কোনো বিষয়ে বড় কাউকে শেষ করে দিব সামান্য এক কথায় 16 বছর খালাস এটা শুধু ঠিক না তিরমিজির এক হাদিসে আছে ২৬০০ ষোলো কত এই হাদিসের মধ্যে নবীজি লম্বা ওয়াজ করছে তার একটা আদিরে ওয়াজ করার পর সর্বশেষ বলে তোমারা তো আসল ওয়াজটাই করি দিবে মানে লম্বা ওয়াজ করে সর্বশেষ নবী বলে তোমারা আসল ওয়াজটাই করি দিবে সাহাবি বলে হুজুর এতক্ষণ আপনি কি করলেন
জিহাদের কথা বললেন, নামাজের কথা বললেন, হজের কথা বললেন, রমজানের কথা বললেন, সর্বশেষ আপনি বললেন আসল ওয়াজ বাকি। হ্যাঁ আসল ওয়াজ এখনো বাকি। কি নবীজি জিব্বা ধরে বললেন এটা এটা কুফা আলাইক, এটা নিয়ন্ত্রণ করো, উপরের সব ঠিক করো। সাহাবী বললেন হুজুর এটা কি সমস্যা? নবীজি বললেন বেশিরভাগ জাহান্নামী জাহান্নামে যাবে শুধু জিব্বার কারণে। আমার হাদিস আগে পড়ছি বুঝে আসছে, কিন্তু কিছুদিন আগে এটা আমার ভালো করে বুঝে আসছে, জিব্বা যে মানুষকে জাহান্নামে নিতে পারবে এর প্রমাণ এক জিব্বা সর্বোচ্চ খালাস। জিব্বা কি করতে পারে ভয়ঙ্কর জিনিস। আল্লাহ বুঝার তৌফিক দান। তো দাউদ জালুককে হত্যা করলেন, আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা। আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিলেন, হিকমত দিলেন, আল্লাহ যা ইচ্ছা তাকে সেই বিদ্যা দান করলেন। সর্বশেষ আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলে, অনেকের মাথায় আসবে হুজুর একদল মানুষ আরেকদল মানুষকে হত্যা করে লাভটা শুধু মাথায় আসতে পারে, মুজাহিদ বাহিনী জালেমদেরকে হত্যা করছে। তা আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহি নাসা বাদহুম বিবাদ, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, একদল ভালো মানুষ দ্বারা আরেকদল খারাপ মানুষকে যদি আল্লাহ প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদু, জমিনে ফাসাদ সৃষ্টি হতো, এই জমিন নষ্ট হয়ে যেত। একজন মর্দে মুজাহিদ যদি মূর্তির বিরুদ্ধে কথা না বলতেন তাহলে আমাদের দেশে বড় বড় মূর্তিগুলো থাকতো। সর্বপ্রথম একজন বলছে মাশাআল্লাহ, তিনি মাত্র বলছিলেন একটা কথা, কয়টা আল্লাহ কি কুদরত, আল্লাহ তাআলা এখন করছে, তিনি মাত্র একটা কথা বলছে বেচারারে এই কারণে 3 বছর, আল্লাহ তাআলা এত কবুল করছে। চারদিকে তাকাইবেন দেখবেন শেষ, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ না। এই জন্য শর্ত আছে, কি শর্ত? ডেলি 2 রাকাত অতিরিক্ত নামাজ, নফল নামাজ পড়তো, নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলবেন আল্লাহ এমন একজন শাসক আমাদের দেশে আপনি পাঠান যে শাসকের 4টা গুণ হবে, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেছেন আমি এই পৃথিবী যাদেরকে শাসন ক্ষমতা দেই তাদের মৌলিক কাজ হবে 4টা, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন 4 গুণওয়ালা একজন যেন শাসক আল্লাহ দেয়। আর দোয়া করবেন আল্লাহ তিনি যেন আমাদের দেশে শরিয়া আইন চালু করে, আর এই শরিয়া আইনের সুফলটা যেন ভরার আগে দেখতে পাই, যে সুফল দেখতেছে আফগানিস্তান, তারা দেখতেছে 3 বছর আগে পৃথিবীর বিভিন্ন দেশ বলছিল আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি না, এখন আফগানিস্তানের হালাত এমন যে তাদের প্রধান শত্রু আমেরিকাও চুপে চুপে এদের সাথে একটু বন্ধুত্ব করতে চায়, আফগানিস্তান বলে গোনার টাইম নেই। এই জন্য মনে রাখবেন আল্লাহর সাহায্য নিয়ে মুসলমান যখন চলবে তখন তার এদিক সেদিক তাকানোর প্রয়োজন হয় না, যার সবচেয়ে বড় প্রমাণ বর্তমানে আফগানিস্তান। আফগানিস্তান নিয়ে প্রচুর পড়াশোনা করেন, এতে আপনার মাঝে অনেক কিছু জাগ্রত হবে, অনেক অনুপ্রেরণা পাবেন আপনি। 3 বছর আগে যে দেশটারে নিয়ে কেউ তেমন কোনো পাত্তাও দিত না সেই দেশের বর্তমান অবস্থা, প্রতিদিন অর্থনীতির মুদ্রাস্ফীতি যখন উঠানামা করে দেখবেন প্রায় সময় আফগানিস্তান 1 নম্বরে। এটা কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ হ্যাঁ হুজুর দরকার, সুন্দর কথা, প্লেন চালাবে কে? পাগড়িওয়ালারা প্লেন চালাবে। এরপরে কথা হলো মার্সিডিজ গাড়ি টাড়ি তোমরা দেশে দেবো না, আচ্ছা আফগানিস্তান গা, আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝাইতেছি বিষয়। কিছুদিন পরে এমন গাড়ি বানাইছে মার্সিডিজ তেল, পাগড়িওয়ালারা গাড়ি বানায় দেখাই দিচ্ছে, খাল বন্ধ করে দিছে পৃথিবী তোমাদের সাথে আমগুয়া, এরা কৃত্রিম খাল তৈরি করছে আফগানিস্তান। নারীরা রাস্তা নামছে কি যে আমরা টাকা পয়সা কামাই করবো, এই অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তা নামছে আফগানিস্তান সরকার বলল বেতন আগে কত পাইত, এত পর্দার সহিত কাজ করো ডাবল বেতন নিব, যাবো আপনি বলেন এই জাতি আটকাবেন দিল। তো বলছিলাম দুনিয়াতে ফাসাদ শেষ হওয়া দরকার আছে না নাই? আল্লাহ বলেন একদলকে আরেক দলের মাধ্যমে যদি আল্লাহ প্রতিহত না করতেন লাফাসাদাতিল আর পৃথিবীটা নষ্ট হয়ে যেত, ওয়ালাকিন্নাল্লাহ যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর যু ফাদলিন বড় অনুগ্রহশীল রহমওয়ালা দয়াওয়ালা। শেষে বলতেছে তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিলহাক, হাবিবি যে ঘটনাগুলা সত্যভাবে আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, সুবহানাল্লাহ।
وإنك لمن المرسلين আপনি রাসূলদের একজন এর মানে কি বুঝাইছে হাবিব ইহুদিরা এই ঘটনাগুলো কিছু বানায় বানায় বলে এই যে ঘটনাগুলো আছে না কিছু কিছু বানায় বলে মারুকর ভাবে বানানো ইতিহাসটা আমার জানা আছে এই তাবুত তালুত নিয়ে বানানো ইতিহাসগুলো এটা আমার পুরো না মুখস্থ আছে বানানো গুলো আর কি যেটা ইহুদি খ্রিস্টানরা আপনারা সাপ্লাই করে তা আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার মাধ্যমে কোরআনের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সঠিক ইতিহাসটা জাতিকে জানাই দিলাম আপনি হলেন রাসূলদের একজন এবার মূল কথাটা শুনেন এক নাম্বার রাজত্ব পাওয়ার ক্ষমতা পাওয়ার এটার জন্য কোন টাকা পয়সা থাকতে হবে এটা শর্ত না তার বিদ্যা বুদ্ধি এবং তিনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন কিনা এটা দেখা এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দ্বিতীয় বিষয় আল্লাহ তাআলা কোন বরকতি জিনিস নিয়ামত যদি কাউকে দান করে এটা সংরক্ষণ করার চেষ্টা করা যার প্রমাণ হলো তাহুর এটা লুট হয়ে গিয়েছিল এটা একটা বরকতি জিনিস ছিল তিন নাম্বার বিষয় আমিরের আনুগত্য করা নিঃশর্ত আনুগত্য একমাত্র কার করব আল্লাহর রাসূলের এরপরে সবার আনুগত্য করতে হবে শর্ত লাগবে মৌলিক কয়টা নীতিমালা না তিনটা নীতিমালা না ফরমালির কথা মানা যাবে না মানা যাবে না এরপরে চার নাম্বার যে বিষয়টা জানলাম ছোট্ট মানুষও পালোয়ানকে শেষ করে দিতে পারে বাকি সেখানে আল্লাহর সাহায্য লাগবে আল্লাহর নুসরত লাগবে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম শুনলাম মাঝে মাঝে যে আমরা কথাগুলো থেকে আরো সুন্দর সুন্দর শিক্ষাগুলো নিলাম এই শিক্ষাগুলো আগামী জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা